আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ত্রিকোণমিতির উপরে দ্বিতীয় ক্লাস নেওয়ার জন্য। ওকে, সো সরাসরি চলে যাব অঙ্কে। দেখো তাহলে পৃষ্ঠ হচ্ছে 183, পৃষ্ঠা অনুশীলনী 9.1 সাধারণ গণিত বোর্ড বই। এটা বের করলে তোমরা দেখতে পাবা যে এত পেজে দুইটা কাজ আছে। কাজের এখন ক নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কট পাওয়ার 4 অফ এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, এত হলে প্রমাণ ইকুয়াল টু 1। সো এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য দেখো আমাদের যেটা দেয়া আছে ওইটা আমরা লিখব। দেয়া আছে কি? দেয়া আছে কট পাওয়ার 4 অফ এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো যে আমাদের যে অংশটা প্রমাণ করার কথা বলছে, এখানে যাওয়ার আগে আমরা এখান থেকে স্বাভাবিক নিয়মে এইখানটায় আমাদের কী দেয়া, কট 4 এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ারে। ওকে, সো এখান থেকে আমরা দেখি কট পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু, এটার জন্য কী লিখতে পারবো, 1 প্লাস কট স্কোয়ারে সমান কট স্কোয়ার এ লেখা যাবে। তো এখান থেকে দেখি এটা হচ্ছে কস পাওয়ার 4, এখানে সাইন পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু কট মানে কি, কস বাই সাইন পাওয়ার 4 ভোট, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ারে। সো এখান থেকে আমরা পাচ্ছি কি, কস পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু, যদি আর গুণন করে দিই তাহলে স্কোয়ার স্কোয়ার টার্ম চলে যাচ্ছে, শুধুমাত্র এখানে আমরা পাচ্ছি কি সাইন স্কোয়ার এ। সো এরপরে আমরা যে অংশটা পাবো এখানে কি, কস পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু সাইন স্কোয়ারের পরিবর্তে লিখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এ। এখন তাহলে কি হচ্ছে, কস পাওয়ার 4 এ আর মাইনাস কস স্কোয়ার এ পাশে আসলে প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। সো এটাই প্রমাণিত। আমার মনে হয় অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। দেখো ফার্স্টেই দেওয়া আছে, অংশটা তুলে নিলাম স্বাভাবিক নিয়মেই, মাইনাস কট স্কোয়ার এ কে ডান পাশে নিয়ে আসলো 1 প্লাস কট স্কোয়ারের পরিবর্তে কি কস স্কোয়ারে, আর এটাকে আমরা ভেঙেছি 1 বাই সাইন স্কোয়ারে। আর বাম সাইডে আমাদের কট মানে কি, কস বাই সাইন, শুধু পাওয়ার দুইটার উপর দেওয়া হয়েছে, এবার আর গুণ করে দিয়েছি। সো এটা পাই, কারণ এখানে যদি সাইন পাওয়ার 4 অফ এ বাই সাইন স্কোয়ার এ হয় তাহলে উভয়ে উপর নিচে কাটাকাটি করলে সাইন স্কোয়ার এ পাওয়া যাবে। এখন স্বাভাবিকভাবে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা এটা লিখতে পারি, সো কজ এই পাশে নিয়ে আসলে এটা সমান এত প্রমাণিত। সো আশা করি বুঝতে পেরেছ। কাজের খ নম্বর অঙ্কটাই কি বলেছে, সাইন বলছে যে সাইন পাওয়ার 4 অফ এ প্লাস ইকুয়াল টু কি 1। সো এটা প্রমাণ করার কথা বলছে। এটা আগের মতো করেই দেয়া আছে বলে আমরা একটু লেখার চেষ্টা করি। দেয়া আছে সাইন পাওয়ার 4 অফ এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে স্বাভাবিকভাবেই আগের মতো লিখতে পারবো, সাইন পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার আসি সাইন 4 অফ এ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে লিখা যাবে কস স্কোয়ার এ। এখন যেহেতু এইখানটায় আমাদের প্রমাণে কী দিয়ে আছে, ট্যান, আর ট্যান আনতে গেলে সাইন বাই কজ আনতে হবে, যেহেতু এখানে 4 পাওয়ার, তাহলে এটাকে আমরা কী করব, 4 অফ এ এটাকে কজের পাওয়ার 4 অফ এ দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিব। সো এখানে কজ স্কোয়ারে তার নিচে আমাদের থাকবে কস পাওয়ার 4 অফ এ। ওকে, সো এরপরে দেখো দিস ইমপ্লাই দ্যাট এইটা সমান লেখা যাবে ট্যান পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু, এটা উপর নিচে কাটলে 1 বাই কস স্কোয়ারে। তাহলে এখানে হচ্ছে কি, ট্যান পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু 1 বাই কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় কি সেক স্কোয়ারে। এখন আমরা কোথায় যাব, ট্যান পাওয়ার 4 অফ এ ইকুয়াল টু এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে, তাহলে 1 প্লাস
टैन स्क्वायर ओके सो ये एकांतरकरण कर ले टैन पावर फोर अफ ए माइनस टैन स्क्वायर इक्वल टू कि वन सो ये हम प्रमाणित आशा करी अंकटा बुझते पे खूब ही सहज फार्स्टे क्योंकुलेशन करब एकांतरकरण कर सिस्टेमे तपर देखो जो एखे कि जेहतु टैन प्रयोजन तई साइन बाय कॉस मान टैन सेम पावर हमें क्यों कर भाग कर दिए जैसे ये एक अंश पाई और डान पासे कि पावर फोर उन्नत कर नहीं ये क्योंकुलेशन कर सो एखान अंशटा आसार परिवर्ते अंश लिखा जाए और एखान स्क्वायर टर्म के सूत्र से स्क्वायर माइनस टेन स्क्वायर इक्वल टू वन से मूलत ये पाव जाए ओके आशा करी बुझते पे एबार चले जाओ पर अंके उदाहरण बारो नम्बर अंक ये अंकटा अनेक बेशी इम्पर्टेंट सृजनशील क्वेश्चन ये टाइपर क्वेश्चन दे एखाने बला हयेछे सेके प्लस टेन ए इक्वल टू फाइव बाई टू निर्णय करो ओके सो एर मानटा जदि आमरा निर्णय करते चाई ताहले एई सीरीजेर अंकगुला खूब खूब इम्पर्टेंट अनेक बेशी इम्पर्टेंट एबं एई काजटुकु आमादेर करते हले सेई क्षेत्रे तोमादेर जेटा करा लागबे एर जन्य एकटा नियम दिब खूब सुंदर भावे मने राखबा दुइटा प्रसेसे एटाके करा जाय सो तार मध्ये प्रथम प्रसेसटा एकटु बोले दिई যেটা দেয়া আছে সেটা ফার্স্টে তুলে নিবে দেয়া আছে সেকে প্লাস কি টেন এ ইকুয়াল টু কি ফাইভ বাই টু ওকে এখন এইটা আমরা তুলে নিলাম অলরেডি আর যে অংশটার মান আমাদের বের করার কথা বলবে যে অংশটার মান বের করার কথা বলবে সেই অংশটা দ্বারা উভয় পক্ষে যদি আমরা গুণ করে দিই তাহলে অলরেডি আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে কেমন করে দেখো তাহলে এখানে অলরেডি সেকে প্লাস টেন এ এটা অলরেডি রয়েছে এখন আমি এই অংশটা দ্বারা গুণ করে দিব সেকে মাইনাস কি টেন এ ইকুয়াল টু ফাইভ বাই টু ইন্টু এখানে কি সেকে মাইনাস টেন এ ওকে সো এখানে আমরা কি পাচ্ছি উভয় পক্ষে আমি এই অংশটার দ্বারা গুণ করেছি কেন যেটার মান বের করতে বলবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ একটা মান একই জাতীয় বিষয়ের একটা মান থাকবে অপর মান একই শুধুমাত্র সাইন যদি চেঞ্জ হয় তাহলে এখানে এই বিপরীত মান দ্বারা উভয় পক্ষে গুণ করলে ক্যালকুলেশন করে মানটা বের করা যায় কেমন এটাকে এইটাকে যদি বি ধরি তাহলে এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র লেখা যাবে আর ডান পাশে আমরা কি ফাইভ বাই টু ইন্টু সেকে মাইনাস কি টেনে লিখলাম ওকে সো এই অংশটার পরিবর্তে আমরা জানি কি ওয়ান দিস ইকুয়াল টু ফাইভ বাই টু এটার পরিবর্তে যেহেতু আমরা ওয়ান পেয়েছি তাহলে ফাইভ বাই টু এখানে কি সেকে মাইনাস কি টেনে ওকে তাহলে এরপরের লাইনে কি হচ্ছে সেকে মাইনাস টেনে কি আমরা রেখে দিই সেকে মাইনাস কি টেনে তাহলে ওয়ানকে এই অংশটা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে অল্টার হয়ে গেলে এর অপোজিট মান চলে আসবে অর্থাৎ ওয়ান বাই ফাইভ বাই টু দিস ইকুয়াল টু কী লেখা যাবে টু বাই ফাইভ সো এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ খুব কঠিন না সহজ অর্থাৎ দুই মার্কের জন্য এই কোশ্চিনটা আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে ওকে সো এটা একটু খেয়াল রাখতে হবে এই একটা প্রসেস দ্বিতীয় প্রসেসটা জানি বা আমরা জানি লিখতে হয় জানি যে বিষয়ে দুইটা অপোজিট মান দেয়া থাকবে তার স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে অর্থাৎ সেক স্কোয়ারে মাইনাস কি ট্যান স্কোয়ারে দিস ইকুয়াল টু ওয়ান এটা আমরা জানি যে এটা সমান কি ওয়ান তাহলে এখন এইটার পরিবর্তে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে কি হয় সেকে প্লাস ট্যান এ ইন্টু সেকে মাইনাস কি ট্যান এ দিস ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা যে অংশটা পাচ্ছি এই অংশটার মান আমাদের অলরেডি ফাইভ বাই টু দেওয়া আছে তাহলে ফাইভ বাই টু ইন্টু সেকে মাইনাস কি টেন এ দিস ইকুয়াল টু কত ওয়ান তাহলে এখান থেকে যদি আমি সেকে মাইনাস টেনের মানটা বের করতে চাই তাহলে এটা দ্বারা যদি ভাগ করি ওয়ান ভাগ ফাইভ ভাগ কি টু দিস ইকুয়াল টু টু ভাগ ফাইভ সো এটাও অ্যান্সার লেখা যাবে আশা করি দুইটা নিয়মই সহজ তোমাদের মধ্যে যা যেটা খুশি সেই অংশটা করতে পারো যদি একান্তই মনে না থাকে আমরা জানি দিয়ে যে এই প্রসেসে করতে হবে তাহলে যে বলছি প্রথমে এই অংশটা দেওয়া আছে
এর অপোজিট মান যেটা মান নির্ণয় করার কথা বলবে এই সিরিজের অঙ্কের জন্য সেটা দ্বারা উভয় পক্ষে গুণ করে আগের যে প্রসেসটা দেখালাম এইভাবে তোমরা করতে পারো আশা করি বুঝেছো পরের অঙ্কে চলে যাব 9 উদাহরণ 9 নম্বর যে অঙ্কটা এই অঙ্কটা আমাদের অনুশীলনের মধ্যে হুবহু একই অঙ্ক দেয়া আছে ওকে সো এটা যদি করি তাহলে एग्जांपल প্লাস অনুশীলনী দুইটা क्वेश्चन একই সাথে হয়ে যাবে সো এখানে বলছে প্রমাণ করো যে এটা আমাদের কি প্রমাণ করতে হবে যে এটা সমান এটা সো আমরা লেফট সাইড ধরে করি তাহলে লেফট সাইড ইকুয়াল টু কি হচ্ছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস এখানে কি sec a মাইনাস 1 বাই এখানে কি হচ্ছে tan a তাহলে এটাকে আমরা সরাসরি লসাগু করব তাহলে এখানে কি sec a প্লাস 1 इंटू की टैन तेल देखो लसाओ के हट द्वारा भाग कर दी टैन थे ये टैन और टैन गुण कर ले पाचे टैन स्कोर सूत्र माइनस एखन हट द्वारा इटा के भाग कर ले टैन टैन चले गए से के प्लस वन और ऊपर आईटा सो गुण हो जाए से के प्लस वन और एक हे कि से के माइनस वन ओके सो एखन देखी ऊपरे टैन स्कोर तो थे আর সেকে কে এ আর ওয়ানকে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এখানে হয় কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে সো ওয়ানের স্কোয়ার করাও যা না করাও তাই আর নিচে যে অংশটা আছে এটা লিখে দিব তাহলে সেকে প্লাস ওয়ান ইন্টু কি হচ্ছে টেন ওকে সো এরপরে আমরা কি পাচ্ছি দেখো যে টেন স্কোয়ার এ তো উপরে থাকছেই আর সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে কী লেখা যায় टैन स्क्वायर लिखा जाए और नीचे जो अंशा आता थको तेल एखे से के प्लस वन इंटू की हे टैन ओके ऊपर ये भैनिस हो जिरो और नीचे हमें कि से के प्लस वन इंटू हे कि टैन तेल जिरो के जा द्वारा भाग करी से जिरो दिस इक्वल टू की राइट साइड प्रूफ तो आज के क्लास चार्ट अंक ही তো এই যে চারটি অঙ্ক ধাপে ধাপে শেষ করে দিলাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই জাতীয় সহজ ভিডিওগুলো বেশি বেশি পাওয়ার জন্য বেশি বেশি করার জন্য আমাকে বেশি বেশি উদ্বুদ্ধ করার জন্য যাতে আমি আগ্রহী হয়ে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলেই তোমাদেরকে আমি বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ